2021 সালের এপ্রিলে অনলাইন মার্কেটপ্লেস দারাজের সঙ্গে চুক্তি করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত মাসেই। এখনো নতুন কোনো স্পন্সর ঠিক করেননি ক্রিকেট বোর্ড। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজে নেই কোনো স্পন্সর। কিউদের বিপক্ষে স্পন্সর ছাড়াই খেলতে নেমেই ঘরের মাঠে প্রথম টেস্টে জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে সদ্য শেষ হওয়ার টেস্ট জয়ের ইতিহাস গড়েন বাংলাদেশ। 150 রানের বড় ব্যবধানে জয় পায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। দলের জয়ে প্রথম ইনিংসে 4 উইকেট শিকার করার পর দ্বিতীয় ইনিংসে 6 উইকেট শিকার করেন তাইজুল। গত মঙ্গলবার সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম খেলাটি শুরু হয়। টসে জিতে প্রথম ব্যাট করে মাহমুদুল্লাহ হাসান। জয়ের 86-50 ভর করে প্রথম ইনিংসে 310 রান করে বাংলাদেশ। জবাবে কেন উইলিয়ামসনের 105 সেঞ্চুরিতে ভর করে 317 রান করে নিউজিল্যান্ড। 7 রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর 105 সেঞ্চুরি আর মুশফিকুর রহিমের 67 ও মেহেদি হাসান মিরাজের 50 জোড়া 50-তে ভর করে 338 রান করে বাংলাদেশ। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় 332 রান। লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংস শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত 181 রানে অল আউট হয় কিউরা। দলের হয়ে সর্বোচ্চ 58 রান করেন ড্যারেল মিশেল।